এটা এটা কি ধরনের ক্যামেরা বন্ধ করো তুমি কথা না কেন কেন কাউকে জিজ্ঞাসা করার কি আছে এটা তো কেশব দার বাড়ি কোথা থেকে এসেছো রানাঘাট থেকে জিজ্ঞাসা করতে কাউকে তুমি এখন কিন্তু বাড়িতে ব্লক করতে দেওয়া না কাউকে না সেটা সবার জন্য হয়তো আমার জন্য না দাদা তুমি কথা বলছো তুমি জানো যেটা হলো সেটা আমার কাছে ভাই সত্যি অবাক কাণ্ড, মানে প্রথমবার এরকম কিছু হলো, মানে চিনতে ফিনতে পারছে না, দাদা চিনতে পারবে কিনা কিছু বলা নেই, মানে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাই ভাবতে পারছি না। বেডরুমটা কখনো সোশ্যাল মিডিয়া হতে পারে? আরে তুই তো নাটক করছিস কেন? ছাড়া নেই রে আর কিছু, সত্যি তো চোখে জল লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আই এম শুভজিৎ। হাবড়ায় এসেছি, হাবড়ার ভোজন রসিক আমাকে ওয়ার্ম ওয়েলকাম করছে, মজা করছি আমরা। তো এখন ও আমাকে নিতে এসছে, তোর সাথে দেখা ফেখা করেছি। এবার আজকে আমরা কেশবদার বাড়ি যাবো, কেশবদার বাড়ি থেকে কি হয় কি না হয় টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো কি। একদম দেখতে হবে, তো এনজয় করো, আজকে হাবড়ায় করবো অন্য কিছু, চলো। দাদা এটা তো কেশবদার বাড়ি নাকি? এইটা কেশবদার বাড়ি তো, মানে একবার জাস্ট বললেই চিনে গেছো নাকি? মানে কেশবদার নাম এমন ফেমাস। হ্যাঁ এই দেখো আমাদের আমাদের মামুনি, মামুনি কিন্তু রান্না করছে। আমার কি রান্না করছে? আমি এখন ডাল রান্না করছি। ডাল রান্না করছে মামুনি, এই যে ডাল। আমি না বলে এসেছি আজকে, মামুনি আজকে ডাল রান্না করছে, আমি কিছু বলি নি আজকে, মামুনি জানি না আমি আসছি। আবার কেশবদাকে বলেছি কেশবদা ঘুমায়, আলু কাটছে মামুনি, আজকে দেখাবো মামুনিকে, একে যতক্ষণ আছে ততক্ষণ আছে মামুনিকে দেখাবো, সবার সাথে গল্প আড্ডা মজা হবে। গাইজ এখানে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এডিটিং চলছে, এডিটিং কাউকে জিজ্ঞাসা করার কি আছে? এটা তো কেশবদার বাড়ি। কোথা থেকে এসেছো? রানাঘাট থেকে। জিজ্ঞাসা করতে কাউকে? জিজ্ঞাসা কাকে করতে হয়, জিজ্ঞাসার কোনো জায়গাই তো নেই। তুমি এখন কিন্তু বাড়িতে ব্লক করতে দেওয়া না কাউকে। না সেটা সবার জন্য হয়তো আমার জন্য না। দাঁড়া তুমি কথা বলছো, তুমি জানো কি জানবো? আমি তো এখানে যে ব্লক করতে দেওয়া তুমি জানো তো, আমি তোমাকে বলছি তুমি মুখে মুখে তর্ক করছো। না তর্কের কিছু নেই তো, কথা বলছো তো কন্টিনিউ। না তুমি এখানে এখানে কেশবদার বাবা দাঁড়াবি, যেই থাকো যেটু ঘুমাচ্ছে, তুমি কাউকে না জিজ্ঞাসা করে কেন ব্লক করছো? ওখানে মামুনি রান্না করছে কিন্তু। জিজ্ঞাসা করেছো, ব্লক করছো? হ্যাঁ কারণ সাথে কথা হলো তো আমার, তোমার সাথে কথা হয়নি, এটা তো আমার জানার কথা নয়। তুমি এডিটিং সেটা হচ্ছে আমি, তুমি উইদাউট পারমিশন ব্লক চালু করে দিয়ে চলে এসেছো, যেখানে তোমার কোনো কথাবার্তা কিছু বলার নেই। এরকম কথা জেঠু, জেঠু ক্যামেরাটা অফ করো নি এখন। জেঠু না, জেঠু উঠুক না, উঠুক কি সব। জেঠু দাও, এই এটা এটা কি হলো? ক্যামেরাটা বন্ধ করো তুমি, কথা না কেন ক্যামেরা বন্ধ করতে যাব? দেখো তুমি আমাকে চিনতে পাচ্ছ না, এই জাস্ট এলাম আমি একটু ভিডিও করছি, দেখো চিনতে পাচ্ছ না। জানে যদিও না চেনাটাই স্বাভাবিক, বাট বস যখন আছে তখন কোনো চাপ নেই। চিনতে পারছে না কিছু না, আমি আমি অবাক হয়ে গেলাম জানো তো জেঠু। হ্যাঁ ঠিক আছে তুমি সবু সবু। বাইরে যেটা হলো সেটা আমার কাছে ভাই সত্যি অবাক কাণ্ড, মানে প্রথমবার এরকম কিছু হলো, মানে চিনতে ফিনতে পারছে না, দাদার ঘরে চলে এসেছি অলরেডি, দেখতে তো ভালো আর ঘুমোচ্ছে, দেখো তোমরা, মানে এবার দাদা চিনতে পারবে কি না কিছু বলা নেই, মানে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাই ভাবতে পারছি না, চলো দেখায় দাদার সাথে কথা বলি। দা এই কি গো, ভিডিও ভিডিও কেউ করতে দিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে লাইট বন্ধ করে, হ্যাঁ অমিত তো ভিডিও করতে দিচ্ছে না, সকাল সকাল ভিডিও করতে। আরে আমি আমি চিনতে বিনতে পাচ্ছ না নাকি? ও মোটা হাতি, ঘাস খাইছো সকাল সকাল? না তোমার এখানে বুলন কাকার, হ্যাঁ মোটা হাতি তুমি আতাল, হ্যাঁ ভিডিও ভিডিও করতে দিচ্ছে না, আমাকে চিনতে বিনতে পাচ্ছে না কেন? কেমন আছি মানে তোমাকে ফোন করে না বললে কি তুমি ঘুমাবা সব সময়? কেন তারপরে যদি কেউ বাড়িতে আসে ব্লগ বানাতে, দেখ ব্লগ সবাই বানাতে আসে, আমি চাই সবাই বানা, কিন্তু একটা সিস্টেম থাকে। আজকে যেন তুই ঘরের ছেলে, তুই ওইভাবে এসে তুলেছিস তাতে কিছু হয়নি। আরে আগে একদিন হঠাৎ করে একটা ভাই কোথা থেকে এসছে আমি জানি না, তাও ভালোবেসে এসছে দেখিনি।
এই যে ঘুমোচ্ছি আয় ওটো ওটো গেঞ্জি ফলো ব্লক করো মাথা গরম হয়ে গেছে দিয়েছিলাম ভালো মতো তারপরে এরকম ব্লক এরকম বলছে তোমার গেঞ্জি পরো মা তারপর একদিন বাড়ি নেই ঠিক আছে আমি ব্লগ বানাতে এসছে বোধহয় ছেলেপুলে পরে ইউটিউবে দেখছি ব্লগ আপলোড হয়েছে সেখানে দেখাচ্ছে কেশব দার খুব বাজে অ্যাটিটিউড ভিডিওর মধ্যে দেখলাম আমি কোথাও মা এরকম করলে কী করা হবে না এই জিনিসগুলো ঠিক নয় ওই জন্য আমি টিম ডিসাইড করি যে আমার তো ভক্ত দেখ তোরা জানিস আমি সবার সাথে মিশি এবার আমাকে তো টিমটা মেনটেন করতে হয় ওরা ডিসাইড করেছে দাদা বাবু ব্লগ করে এখন দেওয়া যাবে না আবার কিছুদিন পরে সিস্টেমেটিক ওয়েতে ব্লগ করা হবে সিস্টেমেটিক ওয়েতে যেরকম ইন্টারভিউ আসবে কাইন্ড অফ ব্লগ হতে পারে কিন্তু তার একটা নির্দিষ্ট দিন থাকবে সেই দিনে আসবে ছিল না দেখা করতে সেটা হবে কিন্তু ধুমধাম এসে হবে না এবার দেখ তুই তো আমাদের ভাই মানে আজকে থেকে তোর সাথে সম্পর্ক না মানে আমার মনে আছে ওকে লাগছে রিলিজের পর তুই বাড়িতে এসেছিলি দেখা করতে আমার সাথে একটা ব্লগ ভিডিও হয়েছিল সবই হয়েছিল তখন তো খেলাও হয়েছিল খাসির মাংস খাওয়া হয়েছিল তাই হ্যাঁ তোর সাথে অনেক দিনের সম্পর্ক মানে তোর সাথে আমার একাধিক ভিডিও শুধু মানে নট অনলি ওই কন্টেন্ট ভিডিও তোর সাথে আমার ঘুরতে যাওয়া মানে আমরা মনে আছে কৃষ্ণনগর গেলাম তোকে নিয়ে গেলাম রানাঘাট থেকে গেলাম তোকে তুলে নিয়ে যাওয়া সেই শঙ্কর খাওয়া লোকে তো আমাকে যা খিস্তি মানে তোমার ভাই হিসেবে মানে কেশবদের পা চাটা এ চাটা ও চাটা সে চাটা ওইসব কিছু ভালোবাসা হলে তো সবাই মানে তারা সাপোর্টার তারা পাঁচ আটা যারা হেটার্স তারা হচ্ছে বিশাল ভালো এমন কিছু না সাপোর্টার সব ভালোবাসলে সব মানুষ সাপোর্ট করে মানুষ ভুলটাকে সাপোর্ট করে না ওরা কখনো আমি ভুল করলে আমি এখন যদি মানে যা খুশি করি একটা বাজে কাজ করি ডেফিনেটলি সাপোর্ট করবে না ওর যদি মনে হয় যে দাদার এই জিনিসটা ঠিক আছে মানুষ ভুল বুঝছে দাদাকে তখন ও সাপোর্ট করে একদম আজকে যে টাইমে ও সাপোর্ট করেছিল যে ঘটনাগুলোর এগেনস্টে গিয়ে ও লড়াই করেছিল আমি তো বলবো যে সেই মুহূর্তে পশ্চিমবাংলায় একজন কোনো ইউটিউবার ছিল না ও ছাড়া যে কিনা আমার পক্ষে কথা বলেছিল আমি ওকে ফোন করে বলেছিলাম করিস না এগুলো বারণ দিচ্ছিলাম চুপ থাক তুই ও শুনে আমাকে বলেছিল যে তুই ভিডিওটা উড়িয়ে দে ভাই তুই এমনি গালাগালি খাচ্ছিস তুই ভাই ভিডিওটা রাখিস না আমি বলেছিলাম করিস না এগুলো কারণ ওরা ছোট ছোট ভাই ওরা যদি এরকম মানে ডিমোটিভেট হয়ে যায় কোনো কারণে তাহলে আমার খারাপ লাগবে কারণ ওরা ওকে আমার মানে ওর শুরু থেকে আমার ওকে দেখা মানে ওর প্রথম চ্যানেলটা 100K হতে দেখা নতুন ফুডি দি গ্রেট মানে ওকে আমি মানে আমার তো মনে হয় যে অন্য কেউ মোটা হাতি বলতে পারে না ওকে খেতে আমি দেখি ওর ভিডিও দেখি বাকি বলনি খেতে আমি পারি ওকে খেতে পারি আমাদের একেবারে বেডরুমের ছেলে বলে মানে বেডরুমে ওরা বসে আড্ডা দেওয়ার সবাইকে আমি বেডরুমে ঢোকানোও যায় না কারণ ফ্যামিলির একটা প্রাইভেসি থাকে প্রচুরিতে এবার কেউ যদি ধুম করে এসে বেডরুমে ঢুকে পারে এই করো সেই করো খারাপ জন্য আমার ভাই ব্রাদারদের একটাই কথা বলবো যে বাজে অ্যাটিটিউডের বিষয় না তোমরা ভেবো না যে কেসব তো অ্যাটিটিউড নিচ্ছে ব্লগ বানিয়ে নিচ্ছে না কী করবো মানে একটা ঘুমোনোর টাইম থাকে এই যে ঘুমোচ্ছে না ও এসছে ধর এইটা যদি একটা আননোন কেউ হতো না ধুমধাম মানে ওরটা তো মাথা গরম হয়েছে কিন্তু যে যেই মতো জানতে দেখলাম মোটা হাতি মোট মানে মোটা হাতি বলে রাগটাই কন্ট্রোল করলাম মানে ওটা সুবজিৎ বললে হয়তো অন্য কিছু মুখ থেকে বেরিয়ে যাবে খুব অ্যাক্টিং মালটা বহুত অ্যাক্টিং করে কিন্তু তুমি গান শোনাবা তো আজকে বলো আজকে গান আমরা আজকে ঘুরতে বলছো আমি জানি না তোমরা দেখতে থাকো চলো চলো দেখতে থাকো ওই দেখো বিড়ালের প্রতি ভালোবাসা কেসব তো দেখতো একটারে না আবার একে ভালোবাসতে বলে তাকাচ্ছি এ মা একে ভালোবাসো একটু আরো আছে আরো দুটো আছে ছোট আছে মাথায় মাথায় উঠে যাচ্ছে লিটারালি দারুণ মজা হচ্ছে এনজয় হচ্ছে আর কিছু বলার নেই অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সব কিছু দেখাতে পারিনি ভুলে গেছি আমি ভিডিও করতে খাওয়ার সময় না আমি ভিডিও করতে ভুলেই গেছি আমি আজকে যাই হোক এবার গান ফান শুনবো অ্যান্ড দেন আজকে কমপ্লিট করবো এটা হচ্ছে কেশবদার সাম্রাজ্য দেখো নতুন সাম্রাজ্য মানে আমি এর আগের সাম্রাজ্যে কিন্তু আসতে পারিনি আমি শুধু দেখেছি ও দারুন দারুন আজকে গান হবে কি মামা হবে তো মামা এই চাটন এই চাটন এই চাটন দিদি কবে হলো তোর বাবা মা জামাই বাবু কবে হলো এটা বল এটা ভালোবাসার ডাক মামা মামা বাংলাদেশে Thank you.
আসবো যেদিন একলা রাতে কখন তোর মনে তোর দোষে কাঁদবি রে তুই নিজের গোপনে চোখে জল লাগে আমার কাদা সোনার কাদা সোনার রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই আমি গানটা মন থেকে ভালোবাসি, তাই আমি এই গানটাই বারবার বলেছিলাম। এই গানটা এইটা ফিল করার মতো একটা আমাদের গান, মানে এই গানটা এমন একটা গান যে গানটা আমাদেরকে বাঁচায় প্রতিদিন, আমার মতো স্পেশালি আমার মতো মানুষদের প্রতিদিন বাঁচায়। মানে আমি গায়ক হিসেবে আমার মতো বলছি না, আমি কিন্তু ভেঙে যাওয়া কিছু হিসেবে আমার মতো বলছি। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে, কিন্তু বলবো না আকাশে যাবো না। তার ওই যে গানের লাইনকে উল্টে দিয়েছিলাম, মানে আমি আকাশে মানে রজতদা লিখেছিল, মানে আমি আকাশে মানে মরে যাবো আকাশে, কিন্তু আমি বলেছিলাম যে এই আকাশে মানে মরে যাবো না, এই আকাশে মানে স্টার ফুডিগ্রেড খাবে, মোটা হবে, আলু হবে, আলু লাগবি হবে, আলুর দম হবে, খুব শিগগিরই দাদার সাথে আলু বিরিয়ানি হবে, তারা আমাদের কথা ভেবে কষ্ট পায়, একদমই তাই, একদমই তাই, তারা যেন আমাদের মিস করে। সেদিন যেদিন তোকে আমি ভুলে যাবো, মানে এটা আমরা বলি, মানে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষকে যেদিন আমরা ভুলে যাবো, সেদিন থেকে তার আমাদের মনে পড়া শুরু হবে, আর যেদিন মনে পড়বে না সেদিন আমরা তার কুল কিনারার মধ্যে মানে ছোঁয়া ধরা ছোঁয়া অনেক বাকি থাকবো। একদম ভিডিওটা শেষ করবো আজকে, দেখো এখানে খুব মজা করেছি, কেশবদের বাড়িতে এলে সব সব সময় মজা হয়, আনন্দ হয়, খাওয়া হয়, ঘোরা হয়, সব হয়। আজকে স্যার আমাকে রাখবেনই, কিন্তু আমি থাকতে পারছি না, আমার খুব তাড়াহুড়ো, বস আমরা বললাম থেকে যান, ওটা থাকবে না। এই আমাদের রোগাকে বলছি আমি নেক্সট দিন আসবো আর প্ল্যান করে আসবো এখানে থাকার, আর কোথাও যাবো না। আমি কথা সকালবেলা তো মোটা আমাকে যে মানে ও আসবে আমাকে বলেছিল, আমি মানে সকালে একবার যখন উঠেছিলাম লাইভ ফাইভ করেছিলাম, ও আমাকে মেসেজ করেছে লাইভ করে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ মেসেজ করেছে। এবার একটা ফোন মিমোর কাছে ছিল, তিন দিন ধরে মিমোর কাছে পড়েছিল একটা ফোন, তো মিমোর ফোনটা ধরেনি, তো আমাকে বলছে তোমাকে মেসেজ করছি এইভাবে যাওয়া যায় নাকি, ওটা আমাকে দেখি উল্টা অ্যাটিটিউড নিয়ে যাবে, সালা তুই আমার বাড়িতে আর তোকে আমি তোকে আমি মানে যাই হোক। আর একটা তোমাদেরকে সত্যি বলে দিই, আর এরকমভাবে হঠাৎ করে ভিডিও করতে এসো না দাদার কাছে, মানে এসে এলো তোমরা অবশ্যই ভালোবাসো, ভালোবেসে আসো, বাট খাওয়া করো আমার বাড়িতে, সেলফি তোলো, সব ঠিক আছে, কিন্তু ব্লগ এখন নয়, কারণ ওর টিমের ছেলে ভাইরা খুব করে গালাগাল করছে ব্লগ করার জন্য। আজকে সুভজিতের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিলাম যে মানে এই মুহূর্তে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট, আর ও যেহেতু আমাদের নিজের ঘরের মানে টিমের ছেলে, তাই জন্য ও ব্লগটা করলো, বাট মানে সুন্দর হলো, কিন্তু আজকে বাড়িতে ছিলাম, ফাঁকা ছিলাম বলে হয়তো হয়ে গেল, কিন্তু এইভাবে সবসময় প্লিজ ব্লগে মানে প্রত্যেকের একটা প্রাইভেসি ব্যাপারটা রয়েছে, ব্যাপার আছে, অবশ্যই বেডরুমটা কখনো সোশ্যাল মিডিয়া হতে পারে না, তো তাই জন্য তোমাদেরকে অনুরোধ করবো যারা আসতে চাইছো এমনি আসো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, আনন্দ এনজয় করো, সবকিছু করো, ছবি তোলো, গল্প করো আমার সাথে, এখানে এলে কোনোদিন বোর হবে না, আমি এটুকু সবাইকে বলবো, আমি এটুকু ড্যাম শিওর কথা বলতে পারি, এ কেউ বোর হতে পারবে না, আমি এটুকু ড্যাম শিওর, আমি সকালে এসেছি, তুই একদিন, আমি রাত্রে থাকবো, এনজয় করবো, খাওয়া দাওয়া
আর গিলতে আসবে সারা দেশ তো গিলে ফেলাছে সেদিনকে ফুডি গেটের গেলার ভিডিও আসবে আমার আর কি দেখব কেক বেশি খেতে পারে কি খাবি বল দিবি আগে থেকে না কি খাবো আমি বলবো না আমি এসেই খাবো কি খাবি সেটা বল দিবি মামুনি সেগুলো রান্না করবে হ্যাঁ তুমি তো খাটো না মামুনির কষ্টটা তো বোঝো না মামুনি প্রতিদিন মানে কতজন রান্না করে বল আমি জানি সেটা তো আজকে তো সোমবার তবে আজকেও রান্না দারুণ দারুণ করেছে মামুনি সেদিন খাওয়ানো না গো দারুণ রান্না করেছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেশব দাকে সাপোর্ট করবে আর ভালোবাসাকে মোড়া ভাইকে সাপোর্ট করো মোড়া ভাই পেজ ইউটিউব ইনস্টাগ্রাম সব ফলো করে দিও চুমু চুমু তোমার চুমু আরে তুই চুমু খাচ্ছিস না ভাই না তুমি আমার ভালোবাসা দাদা না না অন্য লোক কিছু বলবে না চলো বাদ দাও আজকে আজকে ভিডিও এটুকু দেখাচ্ছি অন্য করে বলবো